वेलकम टू कागदीप एकेडमी ई लर्निंग क्लस। गुड मर्निंग स्टूडेंट, आजकल स्टैंडार्ड टूएर हिस्ट्री क्लस नहीं आलोचना करब। तुम्हारे अष्टम अध्याय पढ़ानो गए, तर अनुशीलनीगुलो लिखिए दिए। आजकल नवम अध्याय पढ़ाब। नवम अध्याय पढ़ानो गोमे एनुअल सिलेबासटा शेष हो जाए। आबार सेकेंड टर्म और एनुअल सिलेबासटा पुरोटा रिविसन करब, कारण एबारे जो परीक्षा से सेकेंड टर्म और एनुअल मिले ही। तई सेकेंड टर्म और एनुअल सिलेबास एर पर क्लस के मैं यही अध्याय पढ़ानो गई रिविसन करब। आज के पढ़ाई नवम अध्याय चाका आविष्कार और जानबाहन। आज के कि पढ़ाई नवम अध्याय चाका आविष्कार और जानबाहन पेज 37 हलो। ओखान थेके पढ़ानो शुरू करछि। चाका आविष्कार मानव सभ्यतार एक जुगान्तकारी घटना। मानव जाति उन्नति आरो बेड़े गेल एई चाकाय चेपे। तहले चाका आविष्कार मानव सभ्यतार एक जुगान्तकारी घटना। मानव जातिर उन्नति आरो बेड़े गेल एई चाकाय चेपे। साइकेल चलेछे चाकार साहाज्ये। श्यामल स्यार विद्यालये एलेन मोटर साइकेले चेपे, ताओ चलछे चाकार साहाज्ये। रहीम अफिस जाबे चार चाका गाड़ी चेपे। एरोप्लेन माटी थेके आकाशे उड़बे, तारो दरकार चाका। रेलगाड़ी जाबे ताओ चाकार साहाज्ये। एमन कि मेशिन चलबे चाकार साहाज्ये। चाकाई हलो अग्रगतिर प्रतीक। एई चाका आविष्कार हयेछे सेई नतून पाथरेर जुग थेके, नतून पाथरेर जुगे। आदिम मानुष चाषबास शिखे स्थायीभावे बसबास करते शिखल। तारा तखन गरु गाधा और घोड़ार पीठे फसल चापिए घरे आनत। माझे माझे निजेराओ गाधा और घोड़ार पीठे चेपे यातायात करत। एकटा समय आदिम मानुष भाबते लागल जलपथे कि करे यातायात करा जाए। तारा लक्ष्य करल गाछेर गुड़ी बा काठ जले भेसे जाए। बुद्धि खाटिए एबार मानुष जलपथे जाबार जन्य गाछेर गुड़ी बा काठ दिए एक रकम भेला तैरी करल। आरो किछुकाल परे आदिम मानुष काठेर गुड़ीर माझखानटा गर्त करे केटे नौको बानालो। भेला ओ नौकोर साहाज्ये जलपथे यातायात करा तादेर पक्षे अनेक सहज हलो। आदिम मानुष पहाड़ थेके गोलाकार पाथरके बहु दूर गड़िये जेते देखेछे। गाछ काटार पर खंड खंड गाछेर गुड़ी एकटु धक्का दिले सहजे किछु दूरे पर्यन्त गड़िये जाय। तारा गाछेर गुड़ी गोल करे केटे गड़िये दिए मजा करत। এই ভাবনা থেকে গুড়িকে গোল ও ছোট করে কেটে মানুষ একদিন চাকা বানালো। এই চাকার মাঝখানে গর্ত করে তারা একদিন লাগিয়ে দিল কাঠের লম্বা টুকরোর সঙ্গে। এইভাবে তারা একদিন একটা গাড়ির মতো জিনিস বানিয়ে ফেললো। গাড়ি টানার জন্য গরু গাধা ঘোড়া ইত্যাদি পালিত পশুকে ব্যবহার করতে লাগলো। চাকার সাহায্যে গাড়ি চালানো ছাড়াও আদিম মানুষ চাকা ঘুরিয়ে কাদামাটি দিয়ে নানা রকম মাটির বাসনপত্র তৈরি করত। একে কুমোরের চাক বলে। এছাড়াও তারা তৈরি করেছিল দুটি গোলাকার চাকার পাথরের চাকার মাঝে ছিদ্র করে জাঁতা। এর মাধ্যমে আদিম মানুষ কি করত, শস্য পেশাই করত। তোমাদের নবম অধ্যায়ে এইটুকু পড়া আছে। এবার এটাকে আমি ভালো করে তোমাদের বোঝাচ্ছি। চাকা আবিষ্কার মানব সভ্যতার এক যুগান্তকারী ঘটনা, কারণ চাকা ছাড়া মানুষের জীবন আজ অচল। তাই চাকা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার। মানব জাতির উন্নতির আরও বেড়ে গেল এই চাকায় চেপে। চাকা হচ্ছে প্রগতির প্রতীক, তাই চাকায় চেপে মানব জাতির উন্নতি বেড়ে গেল। সাইকেল চলছে চাকার সাহায্যে। কি কি চাকার সাহায্যে চলছে দেখো। সাইকেল চলছে চাকার সাহায্যে। শ্যামল স্যার বিদ্যালয়ে এলেন মোটর সাইকেলে চেপে, তাও চলছে কিসের সাহায্যে, চাকার সাহায্যে। রহিম অফিস যাবে চার চাকা গাড়ি চেপে, এটাও এতেও এই চার চাকা গাড়িতে তারও চারটি চাকা রয়েছে। এরোপ্লেন মাটি থেকে আকাশে ওড়ে উড়বে, তারও দরকার চাকা। রেলগাড়ি যাবে তাও চাকার সাহায্যে। এমনকি মেশিন চলবে চাকার সাহায্যে। চাকাই হলো অগ্রগতির প্রতীক। এই চাকা আবিষ্কার হয়েছে সেই নতুন পাথরের যুগে।
তাহলে চাকা কবে আবিষ্কার হয়েছে? না, নতুন পাথরের যুগে চাকা আবিষ্কার হয়েছে। আদিম মানুষ চাষবাস শিখে স্থায়ীভাবে বসবাস করতে শিখল, তখন তারা কি করলো? না, গরু গাধা আর ঘোড়ার পিঠে ফসল চাপিয়ে ঘরে আনত। প্রথমে তারা কি করতো? না, গরু গাধা আর ঘোড়ার পিঠে ফসল চাপিয়ে ঘরে আনত। মাঝে মাঝে নিজেরাও গাধা বা ঘোড়ার পিঠে চেপে যাতায়াত করত। একটা সময় আদিম মানুষ ভাবতে লাগলো যে জলপথে কি করে যাতায়াত করা যায়। স্থলপথে তো তবু পশুর পিঠে উঠে যাওয়া যায় বা হেঁটে যাওয়া যায়, কিন্তু জলপথে কি করে যাবে? তারা লক্ষ্য করলো গাছের গুড়ি বা কাঠ জলে ভাসে। আদিম মানুষ কি লক্ষ্য করেছিল? যে গাছের গুড়ি বা কাঠ জলে ভাসে। তখন মানুষ কি করলো? বুদ্ধি খাটিয়ে জলপথে যাবার জন্য গাছের গুড়ি বা কাঠ দিয়ে তৈরি করেছিল ভেলা। গাছের গুড়ির মাঝখানটা কোটরের মতো করে কেটে তারা ভেলা বানিয়েছিল। আরো কিছুকাল পরে আদিম মানুষ কাঠের গুড়ির মাঝখানটা গর্ত করে কেটে নৌকো বানিয়েছিল। আরো কিছুকাল পরে মানুষ কি করেছিল? কাঠের গুড়ির মাঝখানটা নৌকার মতো করে গোল করে কেটে, গর্ত করে কেটে সেটা নৌকা বানিয়েছিল। ভেলা ও নৌকার সাহায্যে মানুষ জলপথে যাতায়াত করার পক্ষে তাদের পক্ষে অনেক সহজ হয়ে গেছিল। এবার মানুষ কি চিন্তা করলো? যে জলপথে তো ভেসে যাওয়া যাচ্ছে, কিন্তু স্থলপথে অত অনেক দূরের পথ, বেশি মালপত্র একসঙ্গে বয়ে নিয়ে যেতে হবে, তখন মানুষ কি করবে? তখন আদিম মানুষ কি দেখেছিল? না, পাহাড় থেকে গোলাকার পাথরকে বহু দূরে গড়িয়ে যেতে তারা দেখেছে। তারা দেখেছে পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর গড়িয়ে গড়িয়ে নিচের দিকে যায় এবং অনেকটা যায়। আর গাছ কাটার পর খণ্ড খণ্ড গাছের টুকরোকেও একটু ধাক্কা দিলে তারাও সহজে কিছু দূর গড়িয়ে যায়, এটা মানুষ দেখেছে। তখন মানুষ কি করতো? না, গাছের গুড়ি গোল করে কেটে গড়িয়ে দিয়ে মজা করতো প্রথম প্রথম। এই ভাবনা থেকেই মানুষের মাথায় এলো ধীরে ধীরে চাকা তৈরির ধারণা। তখন মানুষ কি করলো? না, গাছের গুড়িকে গোল আর ছোট করে কেটে একদিন চাকা বানালো। প্রথমে গোল করলো, তারপরে ছোট করে কাটলো, কেটে চাকা বানালো। এই চাকার মাঝখানে গর্ত করে দিল, আর তার একদিকে এখানে দেখবে লেখা আছে একদিন লাগিয়ে দিল কাঠের লম্বা টুকরোর সঙ্গে। একদিন নয়, তারা একদিন লাগিয়ে দিল, তারা গাছের গুড়ির মাঝখানটা গর্ত করে তারা একদিন লাগিয়ে দিল কাঠের লম্বা টুকরোর সঙ্গে। তা একদিন কি করলো? গাছের গুড়ির মাঝখানটাকে গোল করে কেটে তার মধ্যে লম্বা কাঠের টুকরো ঢুকিয়ে দিল, দিয়ে গাড়ির মতো তৈরি করলো। এইভাবে তারা একদিন একটা গাড়ির মতো জিনিস বানিয়ে ফেললো। আর গাড়ি টানার জন্য তারা কি করলো? না, গরু গাধা বা ঘোড়া দিয়ে ঘোড়া পালিত পশুকে ব্যবহার করতে লাগলো। গরু গাধার সঙ্গে জুড়ে দিল সেই কাঠের গুড়িটা দিয়ে। এবার দুপাশে দুটো চাকা লাগানো রয়েছে, এবার গরু গাধাকে দিয়ে তারা আগিয়ে নিয়ে গেল, টেনে নিয়ে গেল গাড়িটা। চাকার সাহায্যে গাড়ি চালানো ছাড়াও আদিম মানুষ চাকা ঘুরিয়ে কাদা মাটি দিয়ে নানা রকম মাটির বাসনপত্র তৈরি করতে শিখল। গোল কাঠের চাক বানালো, তার উপরে কাদা মাটি রেখে হাতের আঙুলের কায়দায় মানুষ ধীরে ধীরে কি করেছিল? না, মাটির পাত্র তৈরি করেছিল। এই যে গোল কাঠের চাক, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কুমোরের চাক। এছাড়াও তারা কি করেছিল? দুটি গোলাকার পাথরের চাকার মাঝে ছিদ্র করে ঝাঁটা করেছিল। দুটো গোলাকার পাথরের গোল চাকের উপরে মাঝখানে কি করেছিল? ছিদ্র করেছিল, করে তারা ঝাঁটার মতো তৈরি করেছিল। আর এর মাধ্যমে মানুষ কি করত? না, শস্য পেশাই করত। তারা শস্য পেশাই করতে শিখেছিল ধীরে ধীরে এই চাকার সাহায্যে। এখানে দুটো জিনিস দেখো টুকরো কথা বলে লেখা রয়েছে। আমাদের জাতীয় পতাকায় চাকার চিহ্ন হচ্ছে প্রগতির প্রতীক। তাহলে দেওয়া থাকতে পারে, আমাদের জাতীয় পরীক্ষায় দেওয়া থাকতেই পারে, বা যে কোনো প্রশ্ন তোমাদের ধরা হতেই পারে, আমাদের জাতীয় পতাকার চাকার চিহ্ন ড্যাশ কি লিখতে হবে ওখানে? আমাদের জাতীয় পতাকায় চাকার চিহ্ন হলো প্রগতির প্রতীক। তারার একটু নিচে দেখো দেওয়া রয়েছে টুকরো খবর বলে, ওটা দেখো ওখানে কি দেওয়া রয়েছে? খণ্ড খণ্ড গুড়ি দিয়ে তৈরি এক ধরনের চাকাহীন গাড়ি আজও বরফের দেশে দেখা যায়। বলগা হরিণ ও কুকুর দিয়ে এই গাড়ি টানা হয়, একে স্লেজ গাড়ি বলে। তাহলে স্লেজ গাড়ি কাকে বলে? না, খণ্ড খণ্ড গুড়ি দিয়ে তৈরি এক ধরনের চাকাহীন গাড়ি আজও বরফের দেশে দেখা যায়,
এটাকে বলগা হরিণ বা কুকুর দিয়ে টানানো হয় এই গাড়িটাকে একে বলা হয় স্লেজ গাড়ি। স্লেজ গাড়ি কাকে বলে? আবার বলছি, খণ্ড খণ্ড গুঁড়ি দিয়ে তৈরি এক ধরনের চাকাহীন গাড়ি আজও বরফের দেশে দেখা যায়। বলগা হরিণ ও কুকুর দিয়ে এই গাড়ি টানা হয়, একে স্লেজ গাড়ি বলে। তোমাদের আজকে ক্লাস এই পর্যন্ত। পরের দিন আমি মডেল প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাড়িতে থাকবে এবং এই টেক্সটটাকে একটু ভালো করে পড়বে, তাহলে সঠিকভাবে উত্তরটা দিতে পারবে। ধন্যবাদ।